আপনি যাকে আমার শরীর বলেন সেটা কেবল এক অভিব্যক্তি পাঁচটি উপাদানের, পৃথিবী বা ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। আপনি যদি এই পাঁচটি উপাদানকে সুসংগঠিত করতে জানেন, সাজাতে জানেন, যদি জানেন নিজের মধ্যে কীভাবে এদেরকে রাখতে হয়, তাহলে জীবনে আর কিছুই করতে হবে না, আপনার স্বাস্থ্য, কল্যাণ, বোধ, জানা এই সব কিছুর ব্যাপারে। সব কিছু, আলোকপ্রাপ্তি, সব কিছুই আয়ত্তে এসে যায় যদি আপনি জানেন এই পাঁচটি উপাদানকে কীভাবে সামলাতে হয়। যোগ প্রণালীতে সব থেকে যে মৌলিক অভ্যাসটি, যেটা কি না মূল তত্ত্ব বাকি যা কিছু করা হচ্ছে সেই সব কিছুর, সেটাকে বলা হয় ভূতশুদ্ধি। ভূতশুদ্ধি মানে জানেন তো, পঞ্চভূত মানে পাঁচটি উপাদান, শুদ্ধি মানে তাকে পরিষ্কার করা। দেহের এই পাঁচটি উপাদানকে যদি বিশুদ্ধ করতে জানেন, ব্যাস আর কিছুর প্রয়োজন নেই। বাকি সকল যোগাভ্যাস বেরিয়ে এসেছে এই পাঁচটি যোগের এই পঞ্চভূত প্রণালী থেকে। আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধিকরণ করেন এই উপাদানগুলির, তাহলে আপনি যেটা অর্জন করেন তাকে বলা হয় ভূত সিদ্ধি। তার মানে উপাদানগুলির ওপর আপনার কর্তৃত্ব রয়েছে। আপনার যদি এই উপাদানগুলোর ওপর কর্তৃত্ব থাকে, তাহলে কেবল শরীর বা মনের ওপরেই নয়, গোটা সৃষ্টির ওপরেই আপনার কর্তৃত্ব থাকবে। আপনার শরীরের 72% জল, আপনার শরীরে 72% এই জল যদি মিষ্টি হয়ে ওঠে, তাহলে আপনি বেশ চমৎকার এক মানুষ হয়ে উঠবেন, তাই না? হ্যাঁ, আরও 12% হল ভূমি, যদি সেটাকে মিষ্টি করে তোলেন 84%, বেশ ভালো নম্বর। আরও 6% হল বায়ু, সেটা সহজ, কারণ আমরা বাতাসকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে পারি, নানা যোগাভ্যাসের দ্বারা একে আপনার ভেতরে কার্যকরী করে তুলতে পারি। 90%, আরও 4% হল অগ্নি, আগুনটা যেমন আছে তেমনই রেখে দিন, কারণ আপনি সমাজে বাস করছেন, মাঝে মধ্যে কাউকে একটু জ্বালিয়ে দিতে হয়, তাই না? আর আপনি তো বিবাহিত, মাঝে মধ্যেই একটু আগ্নেয়যুদ্ধের প্রয়োজন হয় তো। আর 6% হল আকাশ বা শূন্য। আজকে আবার বিপুল পরিমাণে গবেষণা করা হয়েছে এটা জানার জন্য যে আকাশ কি। তারা আজকাল একটি বিষয় নিয়ে কথা বলছেন, আকাশিক বুদ্ধিমত্তা। আপনি এখানে বসে থাকার ক্ষমতা রাখেন কেবল এই জন্যই যে আকাশিক বুদ্ধিমত্তা আপনাকে ধরে রেখেছে। তো সৃষ্টির মধ্যে আকাশকে সবথেকে সর্বোচ্চ বুদ্ধিমত্তা বলে মানা হয়। এটি এমন কাজ করে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটি সৃষ্টি করেই চলেছে নিজের থেকেই। তো একে চালনা করার এক নির্দিষ্ট উপায় আছে আপনার অন্তরে এবং বাইরে। তো এটাকে জানার ফলে এই পাঁচটি উপাদানকে আমরা একটা পদ্ধতি তৈরি করেছি যার দ্বারা আপনি এই পাঁচটি উপাদানকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই পাঁচটি উপাদান যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, গোটা জীবন প্রণালী আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার জন্ম নেওয়ার, বেঁচে থাকার, মৃত্যুর গোটা প্রণালীটি 100% আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি আপনি এই পাঁচটি উপাদানকে নিজের আয়ত্তে করে নেন। এরকম একটি সহজ পদ্ধতি একটা মানুষের জীবনের মৌলিক তত্ত্বকে রূপান্তরিত করতে পারে, কেবলমাত্র যদি আপনি সম্পূর্ণরূপে নিবেদিত হন। ভূতশুদ্ধি এমন একটি প্রক্রিয়া যা যে কেউ করতে পারে, যদিও এটা খুবই সরল কিন্তু এটা খুবই শক্তিশালী। যখন আমি ভূতশুদ্ধি করি সেদিন আমার দিনটা যেভাবে কাটে আর দিনের ওই সময়টা আমার জন্য খুবই আলাদা। আপনি সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত হয়ে ওঠেন, কোনোভাবেই আমি এটা মিস করতে চাই না।
একটা জিনিস আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি, এই প্রক্রিয়াটা করার সময় খুব শক্তিশালী এক শুদ্ধিকরণ ঘটে। আমি অনুভব করি এক শক্তির হ্রাস নিজের মধ্যে উঠতে। প্রথমবার আমি যখন বুদ্ধিশুদ্ধি করি, খুব সূক্ষ্ম হলেও সেই আবহাওয়াটা ছিল সম্পূর্ণ আলাদা। এই শুদ্ধিকরণ প্রক্রিয়া একজনকে ঐকতান ও ভারসাম্যের এক অবস্থায় পৌঁছে দেয়, যা দেহতন্ত্রকে শক্তির উচ্চতর অবস্থার জন্য প্রস্তুত করে, উন্নততর করে ভৌত শরীর, মন এবং শক্তির ক্ষমতাকে, মানবতন্ত্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভের জন্য প্রয়োজনীয় ভিত স্থাপন করে দেয়।